তোর ছবি ভাইরাল হয়ে গেছে আর তুই কাঁথামুড়ি দিয়ে ঘুমাচ্ছিস আরামজাদি। বুকের ওপর মায়ের তীব্র লাঠিতে কাঁথামুড়ি দেওয়া অবস্থায় খাট থেকে পড়ে গেলাম। যে মা কখনো আমায় একটা থাপ্পড় দেয়নি সে মা আমাকে এলো পাথরি লাথি মেরে যাচ্ছে, বুকে মুখে যেদিকে পারছে। আমি ভ্যাবাচাকা হয়ে গেলাম, কি হচ্ছে বুঝতে পারছি না। কোনো মতে কাঁথাটা সরিয়ে মাকে বললাম, কি হয়েছে, পাগল হয়েছ নাকি? মা চুলের মুঠি ধরে তুলে বলে, কি হয়েছে, তোর খারাপ ছবি রাতারাতি নেটে ভাইরাল করেছে ফকিরনির ছেলেটা। মা কি বলছে বুঝতে পারছি না। আমার আবার খারাপ ছবি কি? আর এই নামে তোমার মিশুকে ডাকে, মিশু কি করবে, ও কি ভাইরাল করবে? আমার ভালো ওর চেয়ে ভালো কেউ বোঝে নাকি? আমি তো ওর পুরো দুনিয়া। মা আমাকে আবার মারতে এলে ঠাম্মি আর কাকিমা এসে ধরে ফেলে। ঠাম্মি আমার সামনে দাঁড়িয়ে বলে, আরে করছোটা কি, এত বড় মেয়েকে এইভাবে মারে? মা এবার খাটে বসে, মা কাঁদছে, খুব বিশ্রী ভাবে মুখটা ছড়িয়ে কাঁদছে। আমি মাকে কখনো কাঁদতে দেখিনি, এইভাবে তো কখনো না। মাকে দেখতে খুব খারাপ লাগছে। মা মাথায় চাপড় দিয়ে বলছে কান্না করে করে, এই দিন দেখার জন্য এত পড়ালেখা শিখিয়েছি, যখন যা চেয়েছে তাই দিয়েছি, সবার সাথে যুদ্ধ করে ওর পাশে থেকেছি, নিজের ডিপিএস ভেঙে ওর জন্য দামি ল্যাপটপ এনে দিয়েছি, এই দিন দেখার আগে আমি বিষ খেয়ে মরে গেলাম না কেন? আমার খুব কষ্ট হচ্ছে মাকে এইভাবে কান্না করতে দেখে, কিন্তু আমি বুঝতে পারছি না কি হয়েছে এখন। আমার মোবাইলটা আমার কাছে নেই, কাল দাদা নিয়ে নিয়েছে। আমি আর মিশু একসাথে পড়ালেখা করছি, 6 বছরের রিলেশন আমাদের, বাসায় সবাই জানে, কিন্তু বিয়ের বেলায় কেউ মানছে না। একটার পর একটা ছেলে পক্ষের কাছে দেখিয়েই যাচ্ছে আমাকে। গত সপ্তাহে দাদার অফিসের সিনিয়র স্যারকে দেখালো, ওরা পছন্দ করে ফেললো। বেশ সাদা সিধে ঢোলা শার্ট আর ট্রাউজারে আর মাথার সামনে খানিকটা চুল চলে যাওয়া পারফেক্ট মধ্যবয়সী লোক। সবাই প্রায় উঠে পড়ে লেগেছে বিয়েটা হয়ে যাক, কিন্তু আমি পরশুদিন ওনার সাথে দেখা করে বলে দিয়েছি আমি অন্য কাউকে ভালোবাসি, বিয়ে দিলে পালিয়ে যাব। উনি দাদাকে বলল, তোমার বোনের মতটা নিয়ে দেখা উচিত ছিল তোমার, ওর সাথেই করতে হবে সংসার, ওর মতামতের দাম দেওয়া উচিত। দাদা সেদিন ভয়াবহ রেগে গিয়েছিল, বাসায় এসে আমাকে অনেক কথা শোনায়, আমার মোবাইল নিয়ে নেয়, মিশুকে ফোন দেয় এবং ওকে অনেক গালাগালি করে। আমি বারবার নিষেধ করেছিলাম দাদাকে, কিন্তু ও কথা শুনছিল না, আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। আমিও সবাইকে বললাম, আমি মিশুকেই বিয়ে করব, তোমরা বিয়ে দিলেও পালিয়ে যাব, মান সম্মান দেখবো না। না খেয়েই শুয়ে পড়েছিলাম। সকালে মায়ের এইভাবে আমাকে মারধর কিছুই বুঝতে পারছি না। বাসার সবার অবস্থা একরকম, বাবার প্রেশার হাই হয়ে গেছে, দাদাকে দেখলাম কেমন বিধ্বস্ত চেহারা লাগছে, সবার নাম্বারে একটার পর একটা কল এসেই যাচ্ছে, আমাকে এখনো কিছু টাচ করছে না। আমি বুঝতে পারছি না কি এমন হয়েছে।
আরো আছে, ছাড়বো নাকি? মানে কি তুমি এসব কি বলছো? এটা কি মুখের ভাষা? আর তুমি তো চাইতে ছবিগুলো না দিলে রাগ করতে, তোমার রিকোয়েস্টে তো দিতাম, তুমি তো বলতে সাথে সাথে ডিলিট করেছো। তোদের মতো মেয়েদের আমার চেনা আছে, সময় এলে যে তোরা উল্টে যাবি ঠিক জানতাম, তাই তো রেখেছি ছবিগুলো। মানে দাদা তোমাকে গালি দিয়েছে কারণ আমি তোমার জন্য বসকে বিয়ে করব না বলেছি, তোমার জন্য কাল সারা রাত সবার সাথে ঝগড়া করেছি, আর তুমি, তোমার তো অনেক ছবি ছিল, কই, আমি তো রাখিনি। মিশু এবারে উচ্চস্বরে হেসে উঠল। আরে গাধি, মেয়ে অধরা সোনা, থাকলেই বা কি করতে? ভাইরাল হয় মেয়েরা, কখনো দেখেছো ছেলেদের ছবি ভাইরাল হতে? তুমি সব ডিলিট করো, না হলে তোমার নামে কিন্তু কেস করব। আমি করেছি যে তার প্রমাণ কি? কত ছেলেই তো শেয়ার করলো, কাকে কাকে ধরবে? তুমি এমন করছো কেন? তুমি, আমি কি করেছি? তোমাকে ভালোবাসি বলে বিশ্বাস করেছি, এইটা আমার দোষ? মিশু ফোন কেটে দিল, মোবাইল বন্ধ করে দিল। এমন চেহারাও আমি চিন্তাই করতে পারছিলাম না। আমি ছবিগুলো দেখলাম, কমেন্টগুলো পড়লাম, এত শেয়ার, এত বাজে কমেন্ট, সব কমেন্টে অশ্লীল কথা বলে হাসির ইমো দিয়ে যেন অনেক বড় কিছু করে ফেলেছে এমন একটা ভাব। আমি কয়েকটা পড়ে আর পড়তে পারলাম না। আমার দিন কিভাবে কাটতে লাগলো আমি জানি না। আমি আস্তে আস্তে ভয় পেতে শুরু করি, আটকে উঠি, কমেন্টগুলোর কথা মনে পড়লে গা ঘিন ঘিন করে ওঠে, বাথরুমে বালতিতে মুখ ডুবিয়ে চিৎকার করি, কেন কেন এমন করলে? মিশুর কথা শুনে মনে পড়ে, আবার ওর সেসব বাজে কথা মনে পড়তে প্রথমে গা জ্বালা দিয়ে ওঠে, তারপর রাগ হয়, তারপর অনুভূতি ভোঁতা হয়ে যায়, অসহায় লাগে। আমি যে মানুষটার জন্য পুরো পরিবারকে ভিলেন বানিয়েছি, আজ সেই ভিলেন আর পুরো পরিবার আমার রক্ষা করার চেষ্টা। বাবা বের হয় না অনেকদিন, ভালো ভার্সিটিতে পড়ালেখার কারণে আমায় নিয়ে মুখ ফুলিয়ে চলা বাবাটাও কেমন মুখ লুকিয়ে বাঁচছে, এর চেয়ে মরণও ভালো। এমন একটা চিন্তায় যখন দিন কাটছিল, এক রাতে দাদা এলো। দাদা আস্তে করে মাথায় হাত রেখে বলল, নিজেকে দোষ দিস না, আমি সব ঠিক করে দেব, সব বন্ধ হয়ে গেছে, আমি সব বন্ধ করে দিয়েছি, কিন্তু যাদের ইনবক্সে। দাদা আর বলতে পারছি না, এই দাদাকে সারা জীবন প্রেমের ভিলেন মানতে আসে আমি, ওর চোখের নিচের কালো কালিতে যেন আজ ওকে হিরো লাগছে। দাদাকে শেষ মনে হয় সেভেনে থাকতে জড়িয়ে দিয়েছে, আজ উঠে জাপটে ধরলাম, আমি কান্না করছি, দাদা মাথায় হাত বুলিয়ে যাচ্ছে, একদম ভেঙে পড়বি না, আমি আছি তো, চল খেয়ে নিবি, কতদিন ঠিক মতো খেতে আসিস না, চল আজ আমরা পিৎজা বানাই, খাবি? আমি কাঁদতে কাঁদতে মাথা নেড়ে সায় দিই। ভাই বোন রান্নাঘরে গিয়ে কাজ করাতে মা কাকি উঠে আসে, আমাদের দেখে ওরা যেন একটা বড় নিঃশ্বাস ফেলে, সবাই আসে, সবাই আমার খুশিতে আবারও জোরে হাসে, সবাই আমায় বুকে টেনে নেয়। এর মধ্যে আরো খুশি যোগ হয় যখন দাদার বস রিজভী আবার বিয়ের প্রস্তাব পাঠায়। আমার এইবার আর না করার জো নেই, মা বাবা এখন একটা খুঁটি পেল যেন সবার মুখ বন্ধ করার, তাই সবাই তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দিতে চায়। আমার কিছু বলার নেই, তারপরও দাদার বস রিজভী আমার সাথে দেখা করতে চায়। আমি গেলাম, উনি আমাকে একটা রেস্টুরেন্টে বসালেন। আমার ভীষণ ভয় লাগছে, এই বুঝে কেউ বাজে কথা বলবে, চিনবে। উনি আমার অস্বস্তিটা বুঝে বললেন, চিন্তা করো না, এই সব জিনিস মানুষ দুই দিনে ভুলে যায়, মনেই থাকে না এরা কি দেখলো কি বললো। আমি বললাম, আপনি কি আমায় দয়া করে বিয়ে করছেন? উনি হেসে বললেন, আমি জানতাম তোমার এই প্রশ্ন মনে থাকবে, তাই আজ দেখা করতে আসতে বলেছে। আমি তোমায় দয়া করছি না, আমি তোমাকে কিছু কথা বলবো, তা শুনে যদি তোমার দয়া হয় বিয়ে হবে, নইলে না। উনি বলতে শুরু করলেন, দেখো আজকাল এই যে দুই মিনিটে কোনো মেয়ের ছবি ফেসবুক নেটে এত ভাইরাল হয়ে যায়, এর পেছনের কারণটা কি কেউ একবারও খোঁজে? এদের কাছে খুব মজার জিনিস এটা, ছেলেরাই করে এটা।
কিন্তু যখন কোনো মেয়ে ধর্ষিত হয় তখন এরাই আবার ব্যানার হাতে রাস্তায় নামে, ফেসবুকে ঝড় তোলে, কিন্তু এরা কারণ খোঁজে না। কখনো দেখেছো কোনো ছেলের ছবি ভাইরাল হতে? কারণ ছেলেরা এইসব দেখে মজা পাবে না। মেয়েদের রুচিবোধ আসলে এখনো এত নিচে নামেনি যে ওরা এটা করবে। ভাইরাল মানে কি? সবার মধ্যে ছড়িয়ে দেওয়া। এটা হয় কিভাবে? একজন থেকে পাঁচজন দেখে, সেই পাঁচজন থেকে পাঁচ পাঁচ করে ২৫ জন, এইভাবেই বাড়ে। কিন্তু যদি প্রথম জনই এই শেয়ারটা না করত, অন্য কেউ দেখত না, সে যদি প্রশ্ন করত এটা ঠিক না, তাহলে সবার কাছে পৌঁছতো না। কিছু কিছু পেজ বা গ্রুপে শুধুমাত্র লাইক কমেন্টে মজা নেওয়ার জন্য, বিনোদনের জন্য এটা অ্যাপ্রুভ করে। ওরা যদি প্রশ্ন করত, অ্যাপ্রুভ না করত, কেমন করে বাকিরা দেখত? এবার আসবে মেয়েদের ব্যাপারটা, মেয়েটা কেন দিল? যে ছেলেটা একটু আগে রিকশায় করে বান্ধবীকে নামিয়ে, কেউ দেখত না, সে যদি প্রশ্ন করত এটা ঠিক না, তাহলে সবার কাছে পৌঁছতো না। কিছু কিছু পেজ বা গ্রুপে শুধুমাত্র লাইক কমেন্টে মজা নেওয়ার জন্য, বিনোদনের জন্য এটা অ্যাপ্রুভ করে। ওরা যদি প্রশ্ন করত, অ্যাপ্রুভ না করত, কেমন করে বাকিরা দেখত? এবার আসবে মেয়েদের ব্যাপারটা, মেয়েটা কেন দিল? যে ছেলেটা একটু আগে রিকশায় করে বান্ধবীকে নামিয়ে দিয়ে এলো সন্ধ্যা হয়ে গেল বলে, তারাও বলবে কেন? যে ছেলেটা মাত্র শুয়ে শুয়ে বান্ধবীর সাথে ভিডিও কল শেষ করলো, সেও বলবে কেন? উত্তর বিশ্বাস। তোমাকে যেমন কেউ বিশ্বাস করে রাস্তা পার হলো, ওড়না ছাড়া ভিডিও কলে কথা বললো, তেমনি কোনো মেয়ে কাউকে বিশ্বাস করেছে। বাসায় কোনো লোক আসলে যে মেয়েটা দরজা খোলার আগে ওড়না খুঁজে নেয়, সেই মেয়েটা কতটা বিশ্বাস করলে বুকের ওড়না সরিয়ে কাউকে ছবি দেয়, সেটা কেউ একবারও ভাবে? এতে মেয়েদের দোষ একটাই, কেন বিশ্বাস করলো? সবাই কিন্তু আবার এক না। ছেলেরা যেমন এইসব নোংরা খেলায় মাতে, তেমনি ভালোবাসার মানুষ ছেড়ে যাওয়ায় জীবন্ত লাশ হয়ে ১০১টা নীল পদ্ম বুকে নিয়ে বাঁচে অনেকে। এরাই পুরো দুনিয়ার সাথে লড়ে যাবে শুধু কারো ভালোবাসার জন্য। কিন্তু অন্য মেয়ে, এরা তো খেলনা। দুই দিন, শুধু দুই দিন, তারপর এরা ভুলে যাবে, মেতে উঠবে অন্য কিছু ভাইরাল করতে। মনেই থাকবে না কি ছিল টাইম লাইনে, কে কি কমেন্ট করেছিল প্রোফাইলে। অনেক দূরে চলছে।
बाबा हो। नमस्कार।